পরম্পরা আয়ুর্বেদের সুকেশ আর সুকেশ প্লাস হেয়ার অয়েল আপনার হেয়ারকে রাখবে সব দিক থেকে সেরা সেরা। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এজিং কেয়ার মানে সেটা শুধুমাত্র বুঝি অ্যাবাভ 40, কম বয়সও আজকে কিন্তু রিঙ্কেলস, ফাইন লাইন্স এবং তার পাশাপাশি প্রচুর স্কিনের সমস্যা আসতে শুরু করে দেয়। আজ থেকে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার ক্রিম। প্রতি মুহূর্তে আপনার ত্বকে ধরে রাখবে তার প্রকৃত সজীবতা। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। ময়েশ্চার সমৃদ্ধ সাবান পরম্পরা আয়ুর্বেদের প্রিমিয়াম সোপ। প্রত্যেকটা দিন হোক একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম গালের এখানে বা এখানে তারা এসে গেছে। ইয়েস, একদম ঠিক বলেছেন, ব্রণ বা র্যাশের সমস্যা। কিন্তু একদম টেনশন করবেন না, সারা শরীরকে নিমের প্রাকৃতিক ছোঁয়ায় রাখুন জীবাণুমুক্ত, ব্রণরাশ বিহীন স্পটলেস স্কিন। এখন শুধু সময়ের অপেক্ষা পরম্পরা আয়ুর্বেদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। হেয়ার স্পা, হেয়ার সিরাম, হেয়ার ভাইটালাইজার, এই শব্দগুলোর সাথে আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আগামীকাল থেকে একটা সুস্থ সুন্দর চুলের জন্য ব্যবহার করুন প্রত্যেক দিন স্নানের পরে পরম্পরা আয়ুর্বেদের হেয়ার স্পা। ব্যবহার করুন দিনের যে কোনো সময় আমাদের হেয়ার সিরাম, হেয়ার ভাইটালাইজার। খুঁজে নিন এক নতুন নিজেকে। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। একটা প্রপার স্কিন কেয়ারের বাইরে থেকে ঘরে ফেরা কিংবা রাত্রে শুতে যাওয়ার আগে সাথী করুন পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্লেন্সিং মিল্ক। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। পুরুষদের স্কিন কেয়ার না না, সেটা স্বপ্ন নয়, সেটা বাস্তব, এবং বাস্তব শুধুমাত্র একটা শেভিং ক্রিমের হাত ধরে। নিয়মিতভাবে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের পৌর শেভিং ক্রিম, যার এফেক্টে আপনার মুখের ত্বকের নির্জীবতা সরে গিয়ে আপনার মুখের ত্বক হয়ে উঠবে বাটারের মতো সফট। ব্যবহার করুন পৌর শেভিং ক্রিম প্রতিদিনের ত্বকের যত্নে। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। ত্বকের সজীবতা, ত্বকের ময়েশ্চারকে লক করা, লেয়ার টু লেয়ার একটা ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট, পরম্পরা আয়ুর্বেদের রূপসী মাসাজ ক্রিম। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। পরম্পরা আয়ুর্বেদ যে তিনটে অনবদ্য শ্যাম্পু, পরম্পরা আয়ুর্বেদের কুন্তলশ্রী প্রিমিয়াম শ্যাম্পু, কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পুর কুন্তলশ্রী প্লাস শ্যাম্পু, আপনি সিলেক্ট করুন পরম্পরা আয়ুর্বেদের যে কোনো একটি শ্যাম্পুকে। আগামীকাল সকাল থেকে পরম্পরা আয়ুর্বেদের কুন্তলশ্রী শ্যাম্পুর হাত ধরে একটা সুস্থ সুন্দর হেয়ারের নতুন যাত্রাপথ। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। হেলদি ভলিউম একটা সুন্দর বাউন্সি হেয়ার, পুরুষ মহিলা উভয়ের কাছেই ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রপার অথেন্টিক আয়ুর্বেদিক হেয়ার অয়েলকে চয়েস করা। আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে নিয়ে এসেছি এমন দুটো গুরুত্বপূর্ণ হেয়ার অয়েল, পরম্পরা আয়ুর্বেদের সুকেশ আর সুকেশ প্লাস হেয়ার অয়েল আপনার হেয়ারকে রাখবে সব দিক থেকে সেরা সেরা। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। রঙিন বাহারে সেজেছে নারী শাড়ির দুনিয়ায়, চমক ভারী আধুনিক নারী মানে অঙ্গশ্রী। পরম্পরা অঙ্গশ্রী, সবার থেকে এগিয়ে। পরম্পরা অঙ্গশ্রী পাওয়া যাচ্ছে শুধুমাত্র পরম্পরা টাওয়ার, কাজীপাড়া, শিবপুর, হাওড়া, হলদিয়া সিটি সেন্টার মল এবং আইতর্মা শপিং মল আগরতলায়। ফোন করুন 9003 9003। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর পরম্পরা আয়ুর্বেদ মানে প্রচুর এনার্জি নিয়ে চলে আসে এই অনুষ্ঠানে, কারণ যে মানুষটি আমাদের সঙ্গে থাকেন তিনি আমাদের মধ্যে সেই এনার্জিকে মানে একদম কি বলবো বুস্ট করেন, এবং সেই বুস্ট আপ মেন্টালিটি নিয়েই আমরা বসি পরম্পরা অনুষ্ঠান করতে, এবং আপনারাও পারে বসেন আপনাদের প্রিয় মানুষটিকে দেখতে এবং কথা বলতে, অর্থাৎ আপনাদের অত্যন্ত মনের কাছাকাছি সেই মানুষ যিনি স্বনামধন্য চিকিৎসক এবং আপনাদের প্রিয় কাছের দাদা ভাই ডক্টর দেবদর্শনকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে, ফোন করতে, ফোন করবেন আমাদের সরাসরি কথা বলার নাম্বার 2211-8092-93 তে। আবার বলছি 2211-8092-93 তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে, এবং প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনার দাদা ভাইয়ের পোশাক সৌজন্য রয়েছে পরম্পরার অঙ্গশ্রী, এবং ভীষণ সুন্দর অসাধারণ রুচিশীল পরম্পরার অঙ্গশ্রীটা, নতুন করে বলার কিছু নেই। তবে একটা কথা বলবো, যে অনুষ্ঠানের শুরুতেই যেমন আমরা যাই আলোচনা তো যাবই,
বিয়ের কেনাকাটা সত্যি বোধ হয় এবার আর শ্যামবাজার গড়িয়াহাট না, সব কিন্তু এখন পরম্পরা টাওয়ারমুখী হয়ে গেছে, একদম কাজীপাড়ার মোড়, হাওড়ায় শিবপুরে। অ্যাকচুয়ালি ম্যাটারটা একটু অন্যরকম জানেন তো, আমাদের পরম্পরার অঙ্গশ্রীর যে কোনো আইটেম, সে আইটেমটার অনেকগুলো স্পেশালিটি রয়েছে। আমরা ধরুন এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আজকে আমি একটা অতি সাধারণ পাঞ্জাবি পরে এসেছি, এই পাঞ্জাবিটা অতি সাধারণ বললাম দুটো কারণে, কারণটা সাধারণ পাঞ্জাবি, আমার গলার যে কাজটা আছে এই কাজটা পুরোপুরি হাতের কাজ। পাঞ্জাবির কাপড়টা বলা যায় যে কোনো কারুর মন ছুঁয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের পাঞ্জাবির ফিটিংস, হ্যাঁ এইটা যে কোনো চেহারার যে কোনো ভাই বা দাদার চেহারার সাথে অদ্ভুত ফিটিংস ম্যাচ করে যাবে, জাস্ট মনে হবে যেন তৈরি করে বানানো। আমরা এই এতগুলো সাইজের ভ্যারিয়েশন রাখছি, মানে এক একটা পাঞ্জাবির এক একটা কালারের উপরে হিউজ ভ্যারিয়েশন। আর সব কিছুর উর্ধে কী বলবো, যেহেতু আমরা শুভ বিবাহের কেনাকাটাটা অঙ্গশ্রীকে খুব সুনির্দিষ্টভাবে করছি, তার জন্য ওর শুভ বিবাহে যে ধরনের পোশাক পরিচ্ছদ লাগে সেগুলো সবগুলোই আমরা কিন্তু অঙ্গশ্রীতে রেখেছি। সেটা বেনারসি থেকে শুরু করে আপ টু বেনারসির সাথে ম্যাচ করে একদম ভীষণ রকমই এক্সক্লুসিভ তার শু পর্যন্ত সমস্ত কিছু ওখান থেকে অ্যারেঞ্জ হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং হয়ে যাবে, শেরওয়ানি থেকে শুরু করে আপ টু সাফা পর্যন্ত, দোপাট্টা পর্যন্ত, ইভেন কিছু কিছু দেখবেন রিলিজিয়ানে বিয়ের সময় কোমরে ছোট্ট একটা তরোয়াল রাখা হয়, সেই ডিজাইন করা তরোয়ালের খাপটাও আমরা রেখেছি। আমরা মানে সব কিছু রেখেছি। আর কেন গড়িয়াহাট নয়, গতকাল একটা বিয়ের ছোট্ট ছবি দিয়ে হয়েছিল আমার আর মডেলের, জাস্ট কেন গড়িয়াহাট নয়, কেন শ্যামবাজার নয়, একটাই কারণ যে গড়িয়াহাট বা শ্যামবাজারে আপনি বিয়ের কেনাকাটা করতে যে বাজেটটা নিয়ে যাবেন সেই বাজেটটা এক্সিড করবেই, কিন্তু পরম্পরাতে যখনই আপনি আসবেন সেই বাজেটটা অনেকটা কমে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ পরম্পরার প্রাইস রেঞ্জ গড়িয়াহাট বা শ্যামবাজারের থেকে অনেক 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 কম, যেখানে ভ্যারিয়েশন কোয়ালিটি এগুলো অনেকটা অনেকটা নয় বলবো অনেক হাজার গুণ থেকে সেসব জায়গা থেকে অনেক এগিয়ে। সাধারণ কোনো বুটিক বা সাধারণ কোনো জামাকাপড়ের দোকানের সাথে কখনো ব্র্যান্ড অঙ্গশ্রী কম্পেয়ার হতে পারে না, কারণ উৎপাদন আমাদের আমরাই পারি, এটাই সম্ভব। এবং গড়িয়াহাট শ্যামবাজারে আমরা হাজারটা দোকান ঘুরে কেনাকাটা করি, আর কিন্তু একই ছাদের তলায় পরম্পরা অঙ্গশ্রীতে সবটাই পাবেন আপনার বাজেট পারমিটের মধ্যে। আর নট অনলি দ্যাট, আমাদের অলওয়েজ ডিজাইনার অ্যাভেলেবেল, ফ্যাশন ডিজাইনার অ্যাভেলেবেল, যিনি আপনাকে বলে দেবেন কোন পোশাকের সাথে কি আপনি ঠিকঠাক যাবেন। বাহ, মানে সবসময় বলেন আপরুচি খানা পররুচি পর না, এবার আপনাকে কোন পোশাকটা পরলে ভালো লাগছে বা আপনি পরবার পর কেমন দেখতে লাগবে সেটা আগে থাকতে ভিজুয়ালাইজ করা, এটা কিন্তু সবার ক্ষমতা নয়। এই শাড়িটা পরবার পর আমার কেমন দেখতে লাগবে, এই সালোয়ারটা পরবার পর কেমন দেখতে লাগবে, এই পাঞ্জাবিটা পরবার পর আমার কেমন দেখতে লাগবে, সেখানে একটা প্রপার গাইডলাইন তারা পাবেন। আমাদের ওখানে স্কিল্ড এক্সপার্টাইজ পার্সনরা রয়েছেন যারা তাকে প্রপার গ্রুমিং করবে, যে তুমি কোন পোশাকের সাথে কোন আপনাকে কী ধরনের প্রোগ্রামে যাবেন, কোন শাড়িটা ভালো লাগবে, কোন ড্রেস মেটেরিয়ালসটা ভালো লাগবে। আমাদের ওখানে এতটাই শৈল্পিক সত্তাধার এবং তার সাথে একদম এক্সপার্ট স্কিলের মেলবন্ধন আমাদের অঙ্গশ্রীতে আছে। এই যে আজকে রোববার, মানে বলা যায় যে যারা পার্সোনালাইজ বুকিং করেছেন আসবেন বলে, পার্সোনালাইজ বুকিং মিনস 9800739007 জাস্ট স্লটটা বুক করে নেওয়া, যে আজকে রবিবার আমি বিকেল 4-5 মধ্যে যাব, ওই সময় কিন্তু আর কোনো কাস্টমার থাকবে না, কোনো 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 কাউকে ওখানে অ্যালো করা হবে না। নেক্সট যিনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তিনি 6টার পর পাবেন, 6-7। এটা একটা নতুন চিন্তা, আমি একদমই তাই সেরকম নর্মাল, যে ডাক্তার দোকানে গিয়ে কেউ কোনো কিছু পছন্দ করছেন পাশের লোক সেটা নিয়ে টানা হাজিরা করছে, খুব সস্তার মানসিকতা। আমি তার জন্য করে দিয়েছি যে যিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন প্রপার টাইম বা স্লট বুক করে, সেই সময় দ্বিতীয় কেউ থাকবেন না, এটা মনে হয় ভারতবর্ষে শুধুমাত্র পরম্পরা অঙ্গশ্রী দিতে পারে। একদমই তাই, একেবারেই তাই। এবং শুধু তাই না, ভারতবর্ষে প্রথম এরকম ডিজাইনার অ্যাভেলেবেল থাকছে পরম্পরা অঙ্গশ্রীতে, অলওয়েজ ফ্যাশন ডিজাইনার অ্যাভেলেবেল, সেটাই বলছে। এটাও কিন্তু প্রথম চিন্তা ভাবনা, ওই যে বললাম একটু আলাদা ভাবনা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি, হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণরতি রূপা দে বলছি। হ্যাঁ বলুন রূপা। হ্যাঁ
হ্যাঁ, আমি একটু দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। বলুন, শুনছি। হ্যাঁ দাদাভাই, তোমাকে না খুব সুন্দর লাগছে দেখতে। এই কিন্তু কি পুঁতে কালার এই পাঞ্জাবিটাই একদম মনে হচ্ছে। আমি তো রাজপুত্র কোনোদিন দেখিনি, কিন্তু তোমাকে না পুরো রাজপুত্রের মতো লাগছে। যেটা বলতে পড়েছি সেইভাবে শুনেছি। ও, আপনি কোনোদিন রাজপুত্র দেখেননি? কিন্তু আপনাকে দেখে সেই শখটাও পূরণ হয়ে যাচ্ছে দাদাভাই, এত সুন্দর তোমার লাগছে। বেশ, বুঝলাম। আর হ্যাঁ, আমি আপনার স্বাস্থ্য এসে তো অসাধারণ। আপনি এই চাপদারিটাই রাখবেন দাদাভাই, আপনাকে চাপদারিতে খুব আরো মনে হচ্ছে, আরো মনে হয় 3-4 বছর আরো কম হয়ে যাচ্ছে। আগে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি তাদের পর? আমি কোথায় গিয়ে দাঁড়াবেন? সত্যি এত সুন্দর লাগছে না দাদাভাই। আর আমি এই এই নিয়ে 3 বার ফোন করেছি, আমারও ভাগ্য। একটু আমার আর একটু মনে করে দেখেন না দাদাভাই, আমি রূপা বলছি। সেই বলেছিলাম না আপনার কন্টেনার গুলো আমার মিট সেটে বাস্কেটে ভর্তি করে রেখেছি, যে একটাও কন্টেনার। আমার ছবি যেহেতু আমার মেডিসিন গুলোর গায়ে আছে, আপনি ওগুলো ফেলে দেন না, রেখে দেন যত্ন করে। না, ফেলতে পারি না দাদা, কোনো কিছু হয়তো ওই জিনিস আমার মনে আছে। রূপা, আপনি বলেছেন এটা আপনি আমাকে। হ্যাঁ, আমি কৃষ্ণনগরে বাড়ি আমার। একদম কৃষ্ণনগরে রূপা। আমি একটা আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য একটু ফোন করেছি। হ্যাঁ, সবারই কথা শুনি, ভাবি যে কবে ফোন করে বলবো আপনাকে। যেমন আপনি বলেছেন এখন অ্যালোভেরা ফেস অ্যান্ড বডি ওয়াশটা ব্যবহার করছি। আগে আগে শীতকালে মাখতাম এই ইয়েটা, হানিটা, তারপরে এই অ্যালোভেরাটা। অ্যালোভেরাটা এত ভালো, স্কিনটা আমার এত চকচকে হয়ে গেছে না দাদা ভাই, সবাই না ঈর্ষার কারণও হয়ে গেছে। সবাই দেখে আমাকে জিজ্ঞেস করে কি মাখছিস কি মাখছিস। আমি বললাম আরে দাদা ভাইয়ের প্রোডাক্ট ব্যবহার করে দেখ, কত ভালো থাকবি। এবার আর ওই যে নয়দিন ক্লাস এডিকেসিটা, দুটো টিউব এনেছি। আপনি তো অফার দিয়েছেন, আমার ভাগ্য তাই আমি দুটো টিউব ব্যবহার করতে পারছি। দুটো তিনটে আমি কিনে নিয়েছি, একটা টিউব এখনো শেষ হয়নি দাদা ভাই। আমার মুখটা পুরো একদিন ফ্লোরে স্কিন বলেন না দাদা ভাই, সেই রকম এত সুন্দর হয়ে গেছে। এত ভালো আপনার, মানে আপনি যেরকম ভালো মানুষ সেই রকমই আপনার প্রোডাক্ট, সেই রকমই আপনার মেডিসিন, মানে সন্তানের মতনই আপনি সব দেখেন। এইভাবে আপনার আপনা আমরা আমাদের পাশে থাকবেন দাদা ভাই, কোনো দিন যেন কোথাও যাবেন না দাদা ভাই। তাহলে একদমই হাত ছাড়ছি না না দাদা ভাই। আপনি যদি কোথাও চলে যান, মানে আমার মতন ভাবছেন যে কৃষ্ণনগরে একটা বোন থাকবেন, সে তো শিখছে, আর অনেক জোনা শিখছে দাদা ভাই, কেউ থাকবে না, আপনি না থাকবেন। আর বিনি ক্রিমটা দাদা ভাই, বিনি ক্রিমটা আমার আমাকেও আমার স্বপ্নের ছিল, কিন্তু আপনি অফার দেওয়ার পরে আমি কিনতে পেরেছি। এটা আমার কপাল বিনি ক্রিমটা মেখে যখন বিকেলে বেরোই না দাদা ভাই, একটু একটু হাঁটতে যাই বিকেলে, একটু বেরোই, মানে একটা তিনটের ছাপাছাড়ি পরে একটা বিনি ক্রিমটা মেখে বেরোই না দাদা ভাই, সবাই টাকা আর জিজ্ঞেস করে যে স্কিনটা এত স্পেস কেন। যখন বাড়ি ফিরে আসি মুখটা ধুতে ইচ্ছা করে না, মানে যতক্ষণ থাকি মনে হয় চকচক চকচক করছে। আর বয়সটা আমার একটু ধরতে পারবেন না দাদা ভাই। তাহলে রূপা, তাহলে রূপা একটা কথা বলি, তাহলে আমি যদি রাজপুত্র হই, আপনি কিন্তু বিবি ক্রিম আর পরম্পরা ব্যবহার করে এই সবাই আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু রাজকন্যা হয়ে গেছেন, তাই তো? জানি না দাদা ভাই, সত্যি বলছি আপনার বিবি ক্রিম তো অসাধারণ, মানে এইরকম লেভেলের যে একটা ক্রিম হতে পারে সেটা যদি কেউ ব্যবহার না করে কেউ জানতে পারবে না। বিবি ক্রিমটা মানেটা কি, মানে আমি জানি না যে বিবি মানে কি, কিন্তু দাদা ভাই স্কিনটা মেখে পুরো এত গ্লেজ এত গ্লেজ, আমি কোনো দিন আমি আপনার হাত পুরো এইভাবে ধরেছি দাদা ভাই, জীবনে কোনো দিন ছাড়বো না, আমি সবাইকে ধরাচ্ছি যাতে সে একটু স্কিনটা তাদের স্কিনটা একটু ভালো হয়। দেখলে কষ্ট হয় বলে দিই, বলি যে এরকম তুইও ব্যবহার কর, তুইও পাবি, দিন দিন এরকম তোর স্কিন গলা পিঠ এত সবই চকচক করছে, কি করে কি কিভাবে। আমি দাদা ভাই যা বলে ঠিক সেই মতন আমি চলি, দাদা ভাই অনুসরণ করি আমি একদম যা বলে। ভালো থাকো, ভীষণ ভালো আছি দাদা ভাই। আর একটা ছোট প্রশ্ন, একটুখানি যে আমার আইব্রোটা না খুব চওড়া ছিল, মাঝে মাঝে একটু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে একটু যদি ঘন হতো আর একটু আগের মতন, এটাই আপনি দেখেন আমি খুব ভালো। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, তিন মাসে আপনার আইব্রোটা অনেকটা ঘন হয়ে যাবে, চটপট একটা রেমেডি বলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবেন এরকম ছোট ছোট এরকম কাঠিতে তুলো জড়ানো থাকে, কিনতে পাওয়া যায় দোকানে, জানেন তো, বাট বলে ওগুলো সুবর্ণকান্তি অয়েলে ডুবিয়ে নেবেন,
যারা যারা আইব্রো চওড়া করতে চান তাদের সবার জন্য বলছি, সুবর্ণকান্তি অয়েলে ডুবিয়ে নেবেন, নিয়ে একটু চিপে নিয়ে ভুরুর জায়গাতে ভালোভাবে ওটাকে ঘষবেন দিনে 3-4 বার, যেন চোখে না যায়। জাস্ট এটা রেগুলার 3-4 বার করুন, 3 মাস পর আপনি দেখুন আপনার ভুরুর জায়গায় কতটা ডেভেলপমেন্ট করেছে, আর তার সাথে কেশ শক্তি ক্যাপসুলটা কন্টিনিউ করতে হবে। ওকে কখন থেকে বসে রয়েছি আপনার ফার্স্ট কলার, আমি একটু কথা বলবো আপনার সাথে, সেই অনেকদিন কথা বলিনি, এই 15 দিন পরে আপনার ফোনটা পেলাম, খুব হ্যাপি দাদা ভাই, আজকে খুব শান্তি পেলাম, খুব হ্যাপি, ভালো থাকুন আপনার সাথে কথা বলে, এভাবেই ভালো থাকুন, এভাবেই হাসুন। আর সত্যটা বলতে কি জানেন তো, যখন কেউ কারুর কাঙ্ক্ষিত রূপ বা সৌন্দর্যটা ফিরে পান তার মধ্যে সেই এক্সপ্রেশনটা থাকে। আর সত্যটা বলতে আপনাদের মতো এত 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 ভাই বোন দাদা দিদি সবাইকে যদি আমি ভালো রাখতে পারি, দিনের শেষে চেষ্টা করি নিজে কিছুটা ভালো থাকবার, জানি না পারি কি না কিন্তু চেষ্টা করি। আর প্রসঙ্গ তো বলে রাখি জানেন তো, অনেক মজার মজার ঘটনা ঘটে সুবর্ণা, একটা ঘটনা যেমন আজকে শেয়ার করি আপনার সাথে। আমাদের তো এখন আর দোকানদার ভাইদের উপর পরম্পরা পরিবারের মানুষরা নির্ভরশীল নন, কারণ সিওডিতে গোটা মানে গোটা ইন্ডিয়াতে জাস্ট কয়েকদিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে, সিওডি ফুল অ্যাভেলেবেল হয়ে গেছে এবং যে কোনো কেউ সিওডির মাধ্যমে প্রোডাক্ট অ্যাভেলেবেল করতে পারবেন। আর সবাই জানেন যেটার আমাদের ডিসকাউন্ট বন্ধ হয়ে যায় সেটা পরবর্তী 2-3 বছর আর আসে না, সুতরাং যিনি যদি কেউ মনে করেন যে দাদা ভাই আবার ডিসকাউন্ট দেবেন তখন আবার কিনবো, তাহলে তাকে 2-3 বছর বসে থাকতে হবে, ঠিক আছে, মিনিমাম 3 ইয়ার্স তো আসবেই না সেটাতে, আবার তারপরেও আসবে কিনা সন্দেহ। এবার একটা মজার ব্যাটার বলি আপনাকে, সেটা হচ্ছে যে সেদিনকে সামহাও আমাদের অফিসে এক ভদ্রমহিলা ফোন করেছেন, ফোন করে বলছেন আমি ইউটিউবের হচ্ছে সব প্রোডাক্টের রিভিউ দিই, সব প্রোডাক্টের রিভিউ দিই, যে কোন প্রোডাক্ট ভালো আর কোন প্রোডাক্ট খারাপ। তো আমার অফিসের ভাই বোনেরা জিজ্ঞাসা করছেন তাহলে আপনি কি ডার্মাটোলজিস্ট বা আপনি ডক্টর বা আপনি কে? না আমি কিছু নই, আমি ক্লাস 11-এ পড়ি, হ্যাঁ আমি সব ব্র্যান্ডের প্রোডাক্ট কোনটা ভালো কোনটা খারাপ আমি সব রিভিউ দিয়ে বেড়াই, এবার সব কোম্পানি তার জন্য আমাকে অনেক টাকা দেয়, পরম্পরা আয়ুর্বেদ যদি আমাদেরকে টাকা না দেয় তাহলে আমরা পরম্পরা আয়ুর্বেদ সম্বন্ধে নেগেটিভ ফিডব্যাক দেওয়া শুরু করবো, ঠিক আছে। তো আমি ভাবি অদ্ভুত ব্যাপার, আপনি জানেন না ইউটিউবে কিছু অশিক্ষিত ভদ্রলোক বা ভদ্রমহিলা তারা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেন, শুধু পরম্পরা বলে নন বিভিন্ন কোম্পানির, তারা যাকে যা ইচ্ছে বলে দেন, ঠিক আছে, যাকে যা ইচ্ছে বলে দেন। ধরুন কোনো প্রোডাক্টে তৈরি করতে যে কেমিক্যালগুলো লাগে সেই কেমিক্যালগুলোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ড্রাগ কন্ট্রোল তার দায়িত্বে আছেন, সেটা ভালো বা খারাপ নির্ধারণ করার দায়িত্বে, সেটার ফর্মুলেশনের দায়িত্ব দেখবার জন্য তাদের সুপারভাইজারি বডি রয়েছে, সেটা তাদের দায়িত্ব। কোনো প্রোডাক্টকে যদি তারা তাদেরকে যদি আর্থিকভাবে তাদের সাথে সম্পর্কিত না হওয়া হয় তাকে তারা খারাপ বলবে, ইউটিউবে ব্যাড কমেন্টস করে দেবে, খারাপ আইডিয়া বলবে, এগুলো আমার মনে হয় কি জানেন তো, আমি মনে করি একটা প্রোডাক্ট চলে প্রোডাক্টের ফর্মুলেশনের দমে, তার কোয়ালিটির দমে, এভাবে কাউকে কোনোভাবে আটকানো যায় না। আর সব কিছুর বাইরে আমি মনে করি পরম্পরা যারা ব্যবহার করেন তারাই পরম্পরার সব থেকে বড়ো কী বলবো অ্যাডভার্টাইজমেন্ট, আলাদা করে কোনো অ্যাডভার্টাইজমেন্টের আমাদের প্রয়োজন হয় না, একদমই তাই। এবং এটা বোধহয় একটা অদ্ভুত নতুন হাওয়া উঠেছে, কারণ আমাদের সম্বন্ধেও বলছে যে সিটিভিএন এর সঞ্চালক সঞ্চালিকা বলে, সঞ্চালক সঞ্চালিকা না দোকানদার তারা নাকি, এরকমও আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিছু ব্যর্থ কোম্পানি থাকেন, কিছু ব্যর্থ প্রতিষ্ঠান থাকেন, কিছু ব্যর্থ মানুষ থাকেন, তাদের তো কিছু বলতে হবে, তারা অন্ততপক্ষে দেখবেন যে স্বামী বিবেকানন্দ যদি ইউটিউবে কোনো বক্তব্য থাকে, ভালো কোনো রবীন্দ্রসঙ্গীত থাকে সেখানেও একটা আনলাইক দেন, এরকম মানে কি করে হেমন্ত মুখোপাধ্যায়ের গানে তো একটা এরকম ডিসলাইকের একটা একদম। তো আলটিমেটলি এটা তাদের মানসিক সমস্যা, আমি নিতে পারছি না ওনাকে নিতে পারছি না, আর আমি ঠিক আমার বিজ্ঞাপনগুলো আমি ঠিক সেভাবেই করি যাতে নিতে না পারে এরা। এটা সত্যি আপনি বলেন যে সবাই ডাইজেস্ট করতে পারে না, একদমই তাই, আমি ডাইজেস্ট করতে দিই না, তো আমার প্রোডাক্টের যদি একটা বিজ্ঞাপন হয় সেই বিজ্ঞাপনটা নিও,
তাকে মোটামুটি আমাকে নিয়ে আলোচনা করতে হবে কিছুক্ষণ, মানে আলোচনা তো হবেই, সেটা আগে সব পড়ুক নাকি, আলোচনা তো হচ্ছে। হ্যালো, অ্যাকচুয়ালি ম্যাটারটা কি জানতো, আলোচনাটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো ক্ষেত্রে। আর আমি বিশ্বাস করি কি জানো, ধরুন একটা খবরের কাগজে পাতা উল্টা উল্টাতে যদি আমার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন আসে, সেটা হতে পারে আমার বিউটিফিকেশন রেঞ্জ, হতে পারে মেডিসিন, হতে পারে অঙ্গশ্রী, কিন্তু আমার, আমি এমন করে দেবো যে আমার বিজ্ঞাপনটাকে নিয়ে তাকে ভাবতে হবে, তাকে ভাবতে হবেই, তাকে আলোচনা করতেই হবে। এটাই হচ্ছে আমার, আমি মনে করি দিনের শেষে পাওয়া, আমি ভাবতে বাধ্য করব। তিনি যদি ভাবক সম্বন্ধে ভালো বলতে না পারেন, খারাপ অন্ততপক্ষে বলুন, কিন্তু বলুন না, বলে পাতা উল্টাতে দেবো না। বাহ, এটা খুব ভালো মেন্টালিটি আপনার। না বলে আমি স্পোর্টসম্যান স্পিরিট মেনটেন করি, আমার ভালো বলতাম না, খারাপটাও বলুন, কিন্তু আপনার সময় থেকে আমি সময় নেবই নেবো, আমার লাইফ চলছে, আপনার ক্ষমতা হবে না আপনি রিমোটে চ্যানেল ঘুরিয়ে দেবেন, পারবেন না আপনি। কারণ কি বলুন তো, কারণ একটাই, সেটা হচ্ছে কোনো একটা জায়গাতে আপনার মনের সাথে আমার মনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, আত্মার আত্মীয়তা বলে না। আজকে লক্ষ লক্ষ মানুষ আমাকে নিজের 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 মায়ের পেটের ভাইয়ের মতো, দাদার মতো, সন্তানের মতো ভালোবাসেন, তাদের কাছে আমি অনেক 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 কাছে, অনেক আদরের। জানেন আমার কত দিদিরা, কত বোনেরা রীতিমতো তাদের সাজার, মানে তাদের স্কিন কেয়ার আইটেম, হেয়ার কেয়ার আইটেমকে আলাদা করে রেখে দেন, দাদারা চাইলেও দেন না। কারণ একটাই, সে হচ্ছে ভালোবাসা। নিশ্চয়ই এই ভালোবাসাটা, কিন্তু আমি আজকের দিন এটুকু বুঝিয়ে দিয়েছি প্রত্যেককে যে দেখুন, সম্মান ভালোবাসা এগুলো তো আর্ন করা যায় না, এগুলোকে অর্জন করতে হয়। আর যেটা আজকে আমি আমার এত দিনের জার্নিতে যেটা আমি করতে পেরেছি, সেটা আমার কাছে খুব বড় পাওয়া। আজকে বৈদ্যস পরিবার আর পরম্পরায় বেদের হাত ধরে এই গরমেও মানুষ তার স্বপ্নের স্কিন পাচ্ছেন, ঝকঝকে একটা ফ্লোলেস স্কিন, সেটা আর স্বপ্ন নয়, বাস্তব। সেই বাস্তবতার জন্য শুধুমাত্র পেশেন্স হেল্পলাইনে একটা ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন, তাদের দায়িত্ব থাকবে আপনার বাড়িতে আপনার প্রয়োজনীয় আইটেমগুলো পৌঁছে দেওয়ার। হ্যালো, বলছি দাদা ভাই, আমার প্রোডাক্ট সম্পর্কে তো কিছু বলার নেই, যেমন হেয়ার তেমনি স্কিন। আর তোমার মানে ডিসকাউন্ট মেলাতে আমি যা কিনেছি না, তুমি কল্পনা করতে পারো, শাড়িও আমি এত কিনি না, এখন তো প্রচুর পরিমাণে দিতে হচ্ছে, দিচ্ছি, চুলটাও সেরকম হয়ে যাচ্ছে। বেশ, আর বলুন। আচ্ছা দাদা ভাই, তোমার কাছে না একটা রিকোয়েস্ট আছে। সমস্ত মানে পাউডার টাউডার দেওয়া, কম্প্যাক্ট দেওয়া, পরে সেটিং, মানে পাউডারটা উড়ে না যায়, অনেক খুব লাস্টিং করে, আমি টোনার, তোমার রোজ টোনারটা দিয়ে সেটিং স্প্রে কাজ করি। আপনি রোজ টোনারটা হাতে নিয়ে হালকা ট্যাপিং করতে পারেন, কিন্তু ট্যাপিং করলেই কিন্তু থাকবে ওটা, ওটা থাকে অনেকক্ষণ। আপনি প্রাইমার হিসেবে, প্রাইমার হিসেবে ব্যবহার করুন, আমাদের স্কিন গ্লোয়িং লোশনকে ইউজ করতে পারেন। কোনটা? স্কিন গ্লোয়িং লোশন। ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কিন গ্লোয়িং লোশন, নারী ময়েশ্চারাইজার, এগুলো খুব ভালো, কিন্তু বেস মেকআপ হিসেবে ব্যবহার হয়, মানে মেকআপের আগে প্রাইমার হিসেবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, ওকে, মোস্ট ওয়েলকাম। এই যে আমি এত শাড়ি কিনিনি, আমি এত পরিমাণ বৈদ্যদের আইটেম কিনেছি, আর আমি কত কথা বললেন, আমি বিবি ক্রিম কিনেছি 20টা, বিবি ক্রিম 25টা, ইয়ে স্কিন গ্লোয়িং বোধহয়, না স্কিন গ্লোয়িং না, একটা কি যেন বললেন, 20 একটা কথা বলি, সুবর্ণা হেয়ার সিরাম, হেয়ার সিরাম কিনে, আজকে বৈদ্যদের পরিবারের বিবি ক্রিম যিনি একবার ব্যবহার করবেন, আমি দায়িত্ব নিয়ে বলবো, তিনি মানে ওটাকে ছাড়া কিছু ভাবতে পারবেন না, ওটা ছাড়া উনি কিছু ভাবতে পারবেন না। জাস্ট ইভেন আপনাদের বিশ্বাস করুন না, লাস্ট মান্থে বিবি ক্রিমের এত ডিমান্ড হয়েছে, আমাদের রেশনিং করতে হয়েছে। বাপরে বাপ, মানে কোনো ডিস্ট্রিবিউটর যদি বলছেন যে আমাদের 1500 পিস দিন, আমরা তাকে 500 পিস দিয়ে বলছি না, আপনি 500 পিস দিয়ে এখন চালান, তারপরে সবাইকে দিতে হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলছি বিবি ক্রিম, আজকে সানডে, আজকের দিনেও বিবি ক্রিম আমাদের মানে মার্কেটে আমরা আপ্রাণ দেওয়ার চেষ্টা করছি,
মানে যে যে দোকানে পাচ্ছে 10টা 15টা 20টা করে বেবি ট্যাং কিনে নিচ্ছে 75% ডিসকাউন্ট, এটাও তো আপনি হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছেন, এরকম এরকম হয়ই না কখনো। সুবর্ণা ডিসকাউন্টটা আর ইস্যু নয়, ডিসকাউন্টটা ফ্যাক্টর, ডিসকাউন্ট তো সাময়িক। কোনো বোন আমায় রিকোয়েস্ট করলো দাদা ভাই এটাতে একটু ডিসকাউন্ট দাও, আমি দিলাম, আবার একটা সময় গিয়ে বন্ধ করে দেওয়া হলো, ডিসকাউন্ট তো অনন্তকাল চলতে পারে না। কিন্তু এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদেরকে যে বৈদ্যস পরিবারের বিবি ক্রিম, বিশেষ করে বিবি ক্রিম যে পরিমাণ ডিমান্ড হয়েছে আমরা সব দোকানে দিতে পারবো না, এটা আজকে আমি এখানে অফিসিয়ালি বলছি, বৈদ্যস পরিবার বিবি ক্রিম আমি সব দোকানে দিতে পারবো না। এটা যে পরিমাণ ডিমান্ড হয়েছে আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি, যে এরম হয়ে যাচ্ছে কোনো দোকানে 50 পিস গেলে কোনো একজন কাস্টমার 50 পিস একসাথে কিনে নিচ্ছেন, এটা একটা সমস্যা হচ্ছে। তার জন্য আমরা শুধুমাত্র পরম্পরা নিজস্ব আউটলেটে আর সিওডির মাধ্যমে আমরা বিবি ক্রিম কিন্তু পাঠাবো। আপনি সিওডি না, আর সিওডিতে আপনি 10টার বেশি পাবেন না, ম্যাক্সিমাম 10টা আপনি অর্ডার দিতে পারবেন, তার বেশি কিন্তু দেয়া যাবে না। মানে আপনার কি ফর্মুলেশন আপনাকেই কন্ট্রোল করতে হবে? না, এটা সম্ভব হচ্ছে না। আমরা যখন মার্কেটে পাঠাচ্ছি না, 500টা বিবি ক্রিম পাঠাচ্ছি, 3-4টা দোকান থেকে মানে জাস্ট 3-4 জন কাস্টমার কিনে নিচ্ছেন, মানে এটা সমস্যা হয়ে যাচ্ছে কি অন্যরা কমপ্লেন করছেন যে আমরা পাচ্ছি না। দোকানদার ভাই কিছু ক্ষেত্রে ডিসকাউন্টের স্টিকার তুলে দিচ্ছে, তুলে দিয়ে নর্মাল, হ্যাঁ তো সুযোগ নিচ্ছে। কিছু অসাধু দোকানদার ভাইরাও থাকেন, সবাই তো সমান নন, আবার কিছু ঠিকঠাক দোকানদার ভাই থাকেন, তারা ঠিকঠাকভাবে মানুষকে জিনিসটা দেন। তো আলটিমেটলি এটুকু আমরা ডিসাইড করেছি যে সিওডির মাধ্যমেই নিতে হবে। আজকে সিওডি এসে গেছে মানে আপনার বাড়িতে পৌঁছে দেবো, কিন্তু বিবি ক্রিম আপনি 10টার বেশি পাবেন না। আমাদের একদম আমাদের SPF 50 আমি যেমন বলে দিয়েছি ওটাও রেশনিং করে দেবো, বিবি ক্রিমটাও আমি 10টার বেশি, একজন 10টার বেশি অ্যাট এ টাইম দেবো না আমি, কারণ সমস্যা হয়ে যাচ্ছে। কারণ বিবি ক্রিমটা এমনই একটা ম্যাটার জানেন তো, লোক আপনি দেখবেন যে যেমন আপনাকে বলছি, যেমন ধরুন কিছু টিনেজারদের দেখবেন গাউনের প্রতি একটা অ্যাফিনিটি থাকে, যা গাউনের প্রতি অ্যাফিনিটি হবে সেটা খুব 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 মানে একদম খুব গুরুত্বপূর্ণ অ্যাফিনিটি। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের অঙ্গশ্রুতে ধরুন একটি 16 বছরের মেয়ে এসেছে, ঠিক আছে, একদমই বাচ্চা মেয়ে। এবার আমাদের অঙ্গশ্রীতে তিনি সাদা যে গাউনগুলো হয় না লম্বা, সে বার্বি ডলের মতো ক্যান ক্যান দেওয়া একদম, সে এখান থেকে নিচ অব্দি সেই গাউন তিনি নিচ্ছেন, সেই গাউনের সাথে ম্যাচিং শু নিচ্ছেন, সেই গাউনের সাথে ম্যাচিং পার্স নিচ্ছেন, সমস্ত কিছু সেটার সাথে ম্যাচিং, যিনি পিঙ্কটা নিচ্ছেন তিনি পিঙ্কটার সাথে ম্যাচিং, মানে কিন্তু ওটা অ্যাফিনিটি, ওটা ফিলিংস। ঠিক বিবি ক্রিমটাও আমাদের সেরকম মানুষের ফিলিংসের মধ্যে চলে গেছে। আজকে বৈদ্যস পরিবারে বিবি ক্রিম যে এই রকম লেভেলে জনপ্রিয় হবে আমি নিজেও স্বপ্নে ভাবিনি। মানে হ্যাটস অফ টু ইউ ফর দ্যাট, তার কারণ হচ্ছে আপনার ফর্মুলেশন কিভাবে কথা বলে তানিশা বেঁচে গেছো কিন্তু তুমি, কারণ 10টার বেশি আর বিবি ক্রিম কিন্তু পাবেন না, 20টা নিয়ে নিয়েছো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে দেবাশীষ চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। দাদা ভাইকে আমার নমস্কার। নমস্কার দাদা ভাই, আপনাকে আজকে রাজার মতো লাগছে, রাজপুত্র থেকে রাজা হয়ে গেছি। দাদা ভাই আপনার আমি প্রোডাক্ট দীর্ঘ 5 বছর ধরে ব্যবহার করি, আপনার প্রোডাক্ট আমি এক কথায় বলবো, যে ব্যবহার না করবে সে ঠকবে, আপনার প্রোডাক্টের কোনো তুলনা হয় না, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার প্রোডাক্টের ফর্মুলেশন এত ভালো। আর দাদা ভাই বলুন, আমার না দুটো আবদার আছে। বলুন। আর কিন্তু ডিসকাউন্ট নয়, না ডিসকাউন্টের আবদার না, শুধু বোনেরা বা দিদিরাও নয়, আমি আপনাকে রাখি পড়াতে চাই। একদম, আরে বাবা বাবা, দারুন দারুন, একদম। আমাকে অনেক ভাইরা রাখি পরিয়েছে, অনেক দাদারাও রাখি পরিয়েছে, কবি কবিগুরু তো রাখিকে সম্প্রতির প্রতীক বলতেন। নিশ্চয়ই তাই। বলুন দাদা ভাই, একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমার স্পাইনাল বাইপিডা রয়েছে, তো হেলথ সেন্টারে ফোন করাতে ওনারা বললেন যে বাতমুক্তি ক্যাপসুল খেতে, তো সেটা কতদিন খাবো? আর আরেকটা সমস্যা হয়েছে যে ফাঙ্গাল ইনফেকশন ছিল স্ক্যাল্পে, তো আপনার ওই সুবর্ণকান্তি অয়েল, কেশো শক্তি, লাবণ্যকে ভালো আছি, তো আমি যদি হেলমেট পরি তা কিভাবে পরবো, এই দুটো একটু আমাকে বলে দিন কাইন্ডলি। ওকে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ, পরপর উত্তরে আসবো। প্রথম উত্তর দেবো যেটা আপনাকে, সেটা হচ্ছে যে দেখুন, ড্যান্ড্রফ সেরে গেছে, আপনার ফাঙ্গাল ইনফেকশন সেরে গেছে, আপনি লাবণ্য ইউজ করেছেন, আপনি সুবর্ণকান্তি অয়েল ইউজ করেছেন, আপনি নো ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করেছেন, আপনি ভালো আছেন। যাতে এবার হেলমেট ইউজ করবেন কী করবেন জানবেন, মাথা যদি ঘামে ফাঙ্গাল ইনফেকশন ফিরে ফিরে আসবে, তার জন্য একটা পরিষ্কার সুতির কাপড় ভালোভাবে মাথায় জড়িয়ে হেলমেট পরবেন, যখনই স্কোপ পাবেন ড্রায়ার দিয়ে বা হাই স্পিড ফ্যানের সামনে চুলটাকে শুকিয়ে নেবেন, যাতে কোনোভাবে ঘাম না বসতে পারে। আর এখন দুবেলা স্নান ম্যান্ডেট,
এই যে আমি এখন একবার স্নান করে এসেছি, আজ সন্ধ্যে 7টায় যখন আসবো আরেকবার স্নান করে আসবো। আর আমাকে স্নান করে এলে তো মোটামুটি আমার হেয়ার দেখলে সাধারণ মানুষ বুঝে যান, কিন্তু এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি ভালো আছেন, আরও ভালো থাকতে হবে। গড়িয়াহাটে আমি নিয়মিত ক্লিনিক করছি স্পাইনের সমস্যার জন্য, রিপোর্টগুলো নিয়ে যদি পারেন একবার চলে আসুন, আয়ুর্বেদ চিকিৎসাকে সাথে নিয়ে অবশ্যই চেষ্টা করবো সুফল এনে দেওয়ার। আর অবশ্যই অপেক্ষা করবো 7টার অনুষ্ঠানের জন্য। আজকে আর হাতে সময় নেই, কথা বলতে বলতে সময় পেরিয়ে গেছে। অনেক ধন্যবাদ জানাবো রোকসেনকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার। পরম্পরা অঙ্গশ্রী, সবার থেকে এগিয়ে। পরম্পরা অঙ্গশ্রী পাওয়া যাচ্ছে শুধুমাত্র পরম্পরা টাওয়ার, কাজীপাড়া, শিবপুর, হাওড়া, হলদিয়া সিটি সেন্টার মল এবং আই তোরমা শপিং মল আগরতলায়। ফোন করুন 9007।